আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আজকে আমি সকালে নাস্তা করতে যাচ্ছি আমাদের বাড়ির পাশে তস্তার বাড়ির মোড়, সেখানে একটি হোটেল আছে, সেই হোটেলে, দ্য গ্রেট আকবর হোটেল, সেই হোটেলে আজকে নাস্তা করব। চলুন, আমি মজা করি হোটেলটির নাম দিয়েছি দ্য গ্রেট আকবর হোটেল, চলুন আমার সাথে দেখা যাক। এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই পচিন্দার, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি পচিন্দার, জঙ্গলটার নাম। মূলত এই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। এখন এখানে অনেক জঙ্গল হয়েছিল, কিন্তু এখানে একটা সময় যাত্রাপালাও হয়েছিল, মেলা হয়েছিল, আরও অনেক অনেক ঘটনা এখানে ঘটেছে, জিন ভূতের আসর এরকম ঘটনাও ঘটেছে। এই জঙ্গলে একটা সময় অনেক পশু পাখি ছিল, এখন কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই পশু পাখি অনেক কমে গিয়েছে। এমনও সময় হয়েছে যে এই জঙ্গল দিয়ে দিনের বেলা যেতেও অনেক ভয় লাগত। জায়গাটা আসলে অনেক ইতিহাস বহন করে সত্যিকার অর্থে। ও যে দ্য গ্রেট আকবর হোটেল, এই যে দ্য গ্রেট আকবর হোটেল। আকবরের ছেলে রুটি বানাচ্ছে। অতি অল্প সময়ের মধ্যেই আকবরের ছেলেটি কাজ রপ্ত করে ফেলে এবং শিখে ফেলে। সে খুব ভালোভাবে রুটি এবং হচ্ছে ডিম ভাজতে পারত। এই ছোট ছেলে দুটি পরোটা খেতে আসে এবং ওরা এখানে বেড়াতে এসেছে ওদের নানা বাড়িতে। তো কিছুক্ষণ সময় ওদের সাথে কথা হয়েছিল, ওরা তিনটি পরোটা ভাগ করে খাচ্ছিল। ছোট বয়স থেকে হিসেব করে চলা শিখে গিয়েছে। ঠিক আছে, তোমরা পরোটা খাও, ওকে? কাস্টমাররা নিজেদের পছন্দ মতো নাস্তা খেয়ে যাচ্ছিল। হোটেলটি কেবল তখন শুরু করেছিল, প্লাস্টিকের কাগজ দিয়ে চাল এবং বেড়া দেওয়া হয়েছিল। টিন কেনার সামর্থ্য ওর ছিল না, নিতান্তই একজন সাদাসিধে মানুষ আকবর। এই যে আমার নাস্তা চলে এসছে, এই নাস্তাটা তৈরি করেছে বরের সুযোগ্য পুত্র মারুফ আহমেদ। এই হচ্ছে মারুফ। হ্যাঁ, আমরা মারুফের সাথে কথা বলছি, ঠিক আছে? মারুফ, তুমি তোমার পরিচয় দাও। আমার নাম মারুফ, আমি আমার আব্বুর সাথে পরোটা বেচি, আমার আব্বু সাহায্য করি, আমি 5 এ পড়ি। পরোটা খেতে খেতে ঝুম বৃষ্টি নেমে যায়, অসাধারণ ছিল। বৃষ্টির শব্দ যেন পরিবেশটাকে আরো বেশি মনোমুগ্ধকর করে দিয়েছিল। মেঘের গর্জন, ঝুম, বৃষ্টির শব্দ, সত্যি অসাধারণ একটা পরিবেশ ছিল। এই হচ্ছে আকবর, ছন্দে ছন্দে যে কথা বলতে পারে, মানুষকে হাসাতে পারে, প্রাণবন্ত থাকে, শত কষ্ট বা দুঃখের মাঝেও যে হাসতে পারে। ওর সাথে না কথা বললে বা না মিশলে সেটা বোঝা যায় না। মুষলধারে বৃষ্টি পড়ছিল, এমন সুন্দর পরিবেশে তখন নাস্তা করছিলাম, আসলে খুবই ভালো লাগছিল। প্লাস্টিকের কাগজ দিয়ে পানি পড়ছিল, এই পানি পরে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা। জীবনে বেঁচে থাকার লড়াইয়ে দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে সঙ্গী করে চলার এক সৈনিক আকবর। টুপি পরা যে বৃদ্ধ মানুষটি দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন বাবা মারুফের দাদা। উনি একজন ভালো মানুষ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, ভালো রাখুন, আমিন। অনেকক্ষণ মুষলধারে বৃষ্টি পড়ার পর বৃষ্টি থেমে যায়। এরপর আকবর সব কিছু গোছাতে থাকে, একটি একটি করে সব ভ্যানের উপরে তুলে নেয়। মারুফ এখনো রুটি খেয়ে যাচ্ছে। একটা একটা করে সব কিছু আকবর ভ্যানের উপরে গুছিয়ে নেয়, টেবিলটাকেও পরিষ্কার করে নেয়। সব কিছু গোছানো শেষ হয়ে গেলে বাড়ির পথে রওনা দেয়। এভাবেই শুরু হয়েছিল একটি সকাল। আকাশ তখনও মেঘলা ছিল, ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছিল। আর আকবরের ছেলে মারুফ ভ্যান চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। ছোটবেলা থেকে পরিশ্রম করে শিখে গিয়েছে, বাবারা একদিন থাকে না, বাবার সেই স্থানগুলো দখল করে ছেলেরা। এভাবেই একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্ম বেঁচে থাকার লড়াই। এই লড়াই যেন কখনোই শেষ হবার নয়। ভালো থাকুক আকবর, ভালো থাকুক আকবরের মতো সকল খেটে খাওয়া মানুষগুলো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।